হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতিনা ব্লগ। আমরা এখন যাচ্ছি মামার বাড়ি, মামনের আইব্রো ভাত আজকে, তো সবাই মিলে একটু আইব্রো ভাত দেওয়া হবে। চলো যাওয়া যাক আর দেখো আমরা কী কী করি আজকে, পুরোটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। এই যে পাখি আছে, চলো যাই। মামন রেডি হয়ে গেছে আর এবারে বসেছে আইব্রো ভাত খেতে। আর আমাদের কিন্তু নিয়ম, আজকে মা খেতে দেবে যেটা সেটা শুধুমাত্র পায়েস হবে, আর বাড়িতে আজকে ভাত খাওয়া যাবে না, ভাতটা খেতে হবে অন্য কারো বাড়িতে। তো সেই জন্যে ও আমাদের বাড়িতে আজকে ভাত খাবে। এখানে হওয়ার পর ওর মা আগে দেবে, তারপর অন্য কেউ খেতে দিতে পারবে ওকে আজকে। তো সেই জন্য ওর মার হয়ে গেলে তারপরে আমরা বাড়িতে গিয়ে ওকে আবার ভাতের আয়োজন করেছি, সেটা ওকে খাওয়াবে। সবাই মিলে ওকে আশীর্বাদ করছে। একটু ধরে রাখতে হয়। রেডি হয়ে বসে পড়েছে ওর মামি, মানে আমাদের আর এক বৌদি, এখন ওকে আইব্রো ভাত দিচ্ছে। তো এটা করার পরে আমরা বেরোবো। আর এই যে আমাদের বাড়িতে এসে খেতে বসে পড়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো কাটছে দিনটা, আর কালকে দিনটাও ভালোই কাটবে। আমার বাড়িতে যেদিন আইব্রো ভাত খেয়েছিল সেদিন আমি কোনো ভিডিও করিনি, তাই একটা ছবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এবারে পাড়ায় যাদের যাদের বাড়িতে ওর আইব্রো ভাত খাওয়ার নিমন্ত্রণ আছে তাদের তাদের বাড়িতে যাব। আমাদের কিন্তু বিয়ের আগের দিনে এরকম পায়েসই দেয় সব বাড়িতে বেশিরভাগ, তো সেই জন্য দেখো বাচ্চাদেরকে নিয়ে ও বেরিয়ে পড়েছে আর অনেক কটা বাড়িতে ও খেয়েছে, অনেক বাড়িতে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে সবাই। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।